नमस्कार, आमी झुमुर विश्वास, आमी कल्याणीते थाकि। श्रीमती दरबारे आयोजित जे मासिक सेरा प्रतियोगितार आयोजन करा होयेछे, सेखाने आमी एकजन प्रतियोगी। आज माछेर विषयेर उपर जे कम्पिटिशनटा होयेछे, सेखाने आजके आमी मौरी कातलार रेसिपिटी पढ़ते चलेछि। सेई मौरी कातलार रेसिपिटी जदि आपनादेर भालो लेगे थाके, अवश्यई आमाके लाइक कमेंट एबं शेयर करबेन, एई अनुरोधटुकु रइल। नमस्कार। চলুন তাহলে ঝট করে আমরা একবার উপকরণগুলো দেখে নিই। প্রথমে আছে ভেজে রাখা কাতলা মাছ, তারপরে আছে টক দই, সর্ষের তেল, ফোড়ন দেওয়ার জন্য আছে মৌরি, কালো জিরে, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। এদিকে আছে আদা বাটা, মৌরি বাটা, জিরে বাটা, গুঁড়ো ময়দা, চিনি, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, দারচিনি গুঁড়ো, মৌরি গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আর আছে নুন। এবার চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব সর্ষের তেল। দু চামচ তিন চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে আমি একে একে ফোড়নগুলো দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা দিলাম, ভেঙে দেব। দুটো তেজপাতা, আর দেব কালো জিরে, আর মৌরি, আর অল্প একটু চিনি ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নেড়ে নিতে হবে। ফোড়নটা হয়ে এসছে, এবার আমি এর ভেতর দিয়ে দেব এই আদা বাটাটা। এখানে দু চামচ মতো আদা বাটা আছে, দিয়ে অল্প একটু জল দিচ্ছি। এবারে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো, হাফ চামচ দিলাম। ধনের গুঁড়ো, এটাও হাফ চামচ। কাঁচা লঙ্কা বাটা, এখানে সাতটা কাঁচা লঙ্কা বাটা আছে, কেউ চাইলে এখানে গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারেন। আর দেব পরিমাণ মতো নুন, আর এক চামচ সর্ষের তেল। অল্প একটু জল দেব, দিয়ে এই মশলার পেস্টটা ভালোভাবে গুলে নেব। এদিকে মশলাটা আমাদের হয়ে এসছে, এবার এর ভেতর আমি যে এখানে গুঁড়ো মশলার পেস্টটা বানালাম সেটা দিয়ে দেব। দিয়ে এটা আমাদের ভালো করে মিক্সড করতে হবে। যতক্ষণ আমাদের মশলাটা ওখানে কষানো হচ্ছে, ততক্ষণ এই টক দইয়ের একটা মিশ্রণ বানিয়ে নিই। এখানে আমি টক দইটা পেঁচিয়ে রেখেছি, এবার এর ভেতর আমি দিয়ে দেব এই মৌরি বাটা। এক চামচ মৌরি বাটা দিলাম, আর দেব জিরের বাটা, এটাও এক চামচ দিলাম, আর দেব হাফ চামচ মতো ময়দা। দিয়ে
এটা ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে। আমাদের মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে যে ফেটিয়ে রাখা টক দই যেটা মিশ্রণটা বানিয়েছি সেটা আমি এর ভেতর দিয়ে দেব। অল্প একটু জল এই টক দইয়ের বাটিতে দিয়ে সেই জলটুকু আমি দেব। এটার সঙ্গে এই মশলাটার সঙ্গে দইটা বেশ ভালোভাবে মিক্স করতে হবে। গ্রেভিটা আমাদের কিন্তু হয়ে এসেছে। এবার এখানে যে আমি ভেজে রেখেছিলাম কাতলা মাছগুলো সেগুলো আমি এক একটা করে এবার দিয়ে দেব। দিয়ে গ্যাসটা একেবারে লো ফ্লেমে করে দেব। দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রাখব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু মৌরি কাতলা পুরোপুরি রেডি হয়ে গেছে। এটি আমি আপনাদের সামনে পরিবেশন করে দিয়েছি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার।